ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর আমি এখানে একটা এয়ার টাইট কন্টেনার নিয়েছি। তো 3 ঘন্টা পরে এটা পিনটাকে বার করেছি আর এই অবস্থায় হয়েছে। আর এটাকে আবার একটু ফেটিয়ে দেব। আর এবার একটু কোকো পাউডার দেব। কোকো পাউডারটা এই ক্রিমের সাথে একটু মেখে দিয়ে দেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কাজু, একদম মিহি করে গুঁড়ো করে রেখেছি। সেটা দেব এখন আর একটু রাখলাম, এটা দিয়ে দিলাম। ভালো করে
এটাকে এবার ফয়েল পেপার দিয়ে মুড়ে দেব যাতে এরকম বরফটা না জমে। তার আগে আমি এটা সরিয়ে এটাকে কোকো পাউডার এর মধ্যে দিয়ে গুলে নেব। তো এটা একটু দিচ্ছি, এটা চেলে দেব। এবার এখানে এটা গোলানো হয়ে গেছে, এবার কোকো পাউডারটা গোলা হয়েছে, এটা একটু ডিজাইন করে দিয়ে দেবে। পুরো সুন্দর করে এরকম ইয়ে করে দিবি। এটা কটকি কাপড়ের ডিজাইন হচ্ছে, আমার মেয়ে কটকি কাপড়ের ডিজাইন দিয়ে ডিজাইন করে আইসক্রিম বানাচ্ছে। পুরো ছিট কাপড়ের মতো হয়ে গেছে। এটা কি কটকি কাপড়ের ডিজাইন? কিছু মনে করবেন না, এটা টেস্টটা কেমন হবে সেটাই আসল ব্যাপার। তো এটাকে এবারে আমি 12-13 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেব। তো চলুন ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিই, আবার পরে দেখা হবে 12-13 ঘন্টা পরে। এবার আমি এই একটা অ্যালুমিনিয়ামের কভার নিয়ে এটার মধ্যে ক্রিমের মধ্যে ঠেকিয়ে যাতে এর মধ্যে বরফটা না জমে তার জন্য এটা দিচ্ছি। একদম ক্রিমের সঙ্গে ঠেকিয়ে এটা দিতে হবে। সমান করে আর এবারে এটা ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখা হচ্ছে 12-13 ঘন্টা পর। এটাকে আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। খুব সাবধানে দিতে হবে। তো বন্ধুরা 12 ঘন্টা পরে চলে এসেছি, আর এই হলো আইসক্রিমটা। আইসক্রিমটা এখন কাটা হচ্ছে। তো আইসক্রিমটা প্রচণ্ড শক্ত হয়ে গেছে, একটু রেখে কাটলেই মনে হয় ভালো হতো। তো আইসক্রিমটা দারুণ ভাবে জমে গেছে, আর এবার আইসক্রিমটা একটু সাজানো হচ্ছে। তো এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা আইসক্রিমটা এইভাবে সাজানো হয়েছে, খুবই ভালো লাগছে, আর এর আইসক্রিমের টেস্টটা খুবই সুন্দর হয়েছে। আপনারা এরকম ঘরে বানিয়ে খেয়ে দেখবেন। খুবই সহজ পদ্ধতিতে 5টি উপকরণ দিয়ে আইসক্রিমটা বানানো হয়েছে, তো আপনাদের কাছে খুবই সহজ হবে। তো থ্যাংকস ফর ওয়াচিং।